দেখুন, কয়েকদিন আগে আমাদের যিনি পশ্চিমবঙ্গ সরকার সভাপতি বিক্রমব্রতবাবু এবং আমাদের যিনি আইএনটিডিসির নেতা বলুন, মন্ত্রী বলুন, অভিজ্ঞ মন্ত্রী মলয়বাবু, তারা ছিলেন, সেই জায়গায় ঘোষণা করা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের পরিকাঠামোতে আইএনটিডিসিতে কোনো কার্যকরী সভাপতি থাকবে না, সে কারণে কার্যকরী সভাপতির পদ অবলুপ্তি ঘটেছে এবং কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দেবেন, এটা ঋতব্রতবাবু বলেছেন। সেই কারণে এখন পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল সবটাই দেখবেন যিনি দিব্যেন্দু রায়, যিনি এই জেলার আইএনটিডিসির সভাপতি এবং তিনি মূল জেলা সভাপতির সঙ্গে আলোচনার সাপেক্ষে এই কয়েকদিন এটা করবেন, নিয়ন্ত্রণ করবেন। পরে সমস্তটাই এক থেকে দেড় মাসের মধ্যে নতুন কমিটি হবে, নতুন করে ঢেলে সাজানো হবে, তারা তখন সবার দেখভাল করবে। না না, সেটা তো কবি সিচুয়েশন, সেই অনুযায়ী বলাই আছে তো কারখানায় 50% শ্রমিক কাজ করার কথা, সে তুলনায় যদি 80-90 থেকে যে সমস্ত ডাক্তার বাবুরা আসছেন, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের কোভিড সিচুয়েশন মেনে তারা পক্ষ থেকে উনাদের বরণ করে নিচ্ছি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড।